প্রথম কথা হচ্ছে যে চলচ্চিত্রকে ভালোবাসতে হবে, চলচ্চিত্রকে ভালোবাসতে হবে। এখন মনে করেন, যদি মনে করি আমরা যে রাতারাতি কীভাবে চলচ্চিত্রে অভিনয় করে আমরা বাহবা পাবো বা তালি পাবো একটা ছবি করে, বা টাকা পয়সা দিয়ে বাড়ি গাড়ি ধন সম্পদ তৈরি করব, সেই মনোভাব নিয়ে করলে কিন্তু হবে না। এখানে কিন্তু চলচ্চিত্রকেই প্রথম ভালোবাসতে হবে, চলচ্চিত্রকে ভালোবেসে ভালো কাজ করে করতে হবে, এবং সেই সুযোগটাও তাদেরকে করে দিতে হবে। তারা ভাবলেই শুধু হবে না, সেরকম কাহিনী চাই, সেরকম গান চাই, সেরকম মানে একটা চলচ্চিত্রের যাবতীয় জিনিস, সেই ধরনের ক্যামেরাম্যান, সেই ধরনের চিত্রনাট্য, সেই ধরনের যাবতীয় মানে সব কিছু মিলিয়েই তো আমি বলবো একটা চলচ্চিত্র। সেগুলো যদি হয়, আমি কিন্তু নিরাশ না, আমি সবসময় পজিটিভ, এবং আমি মনে করি যে এগুলো যদি হয়, আমার মনে হয় চলচ্চিত্র আবার সেই একটা সুন্দর জায়গায় চলে আসবে। ম্যাম, আপনি হাজার বছর ধরে কথা বলছিলেন, যেহেতু আমার একটা অনবদ্য সৃষ্টি বলবো, সেটাকে আপনি এমনভাবে চিত্রায়িত করেছেন পর্দায় যেখানে তার লেখা এবং যে চিত্রনাট্য ছিল সেখানে খুব একটা পার্থক্য লক্ষ্য করা যেত না, এবং অনেকে বইটা বা রচনাটা না পড়ে বা উপন্যাসটা না পড়ে সিনেমাটা দেখে পরীক্ষা ঢালে যেত। তো এই বিষয়টা জহিরাম সম্পর্কে তো বিশাল ব্যাপার, তার লেখনি, তার আমি নিজে একজন পাঠক হিসেবে তার লেখা আমার ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দ। আমার আর একটি গল্প আমার খুব পছন্দ, বরফ গলা নদী, তো সেটা আমার করার খুব ইচ্ছা অনেক দিন থেকে আছে। আমি জানি না আমি করতে পারবো কিনা, করে যেতে পারবো কিনা। তো আমি যেটা বলতে চাই যে দেখেন, ওনার এই যে উপন্যাসটা হাজার বছর ধরে, আমি কিন্তু একদিনে ছবিটি করিনি, আমি 3টি বছর এই গল্প বইটা পড়তে পড়তে আমি মুখস্থ করে ফেলেছি, এতবার পড়েছি। এবং তার যে চিন্তা, তার যে লোকেশনের যে বর্ণনা, তার যে শিল্পী নায়িকার যে বর্ণনা, নায়িকার চেহারাটা কেমন হবে, সমস্ত কিছু কিন্তু বইয়ের মধ্যে আছে। আমি তার বাইরে একটি পা আমি একটুও যাইনি, কারণ আমি জানি এটা একটা পাঠ্য বই ছিল ক্লাস 9-10-এর। পরবর্তীকালে হঠাৎ করে কি করে গায়েব হয়ে গেল বইটা পাঠ্যপুস্তক থেকে, জানি না। তো এই বইটির থেকে আমি কিন্তু, একজন পরিচালকের স্বাধীনতা আছে, তিনি ইচ্ছা করলে একটু পরিবর্তন করতে পারেন, আমি কিন্তু তেমনভাবে করিনি, কারণ আমি জানতাম যে এটা একটা পাঠ্য বই। এবং জহিরানের লেখা উপন্যাসে হাত দেওয়ার দৃষ্টতা আমার নেই, ছিল না। সেই বিধে আমি বইয়ের মধ্যে থেকেই আমি কিন্তু চলচ্চিত্রটি নির্মাণ করেছি, এবং যারা দেখেছেন আমি পত্রিকার পাতায় এর সমালোচনা পড়েছি, দেশে বিদেশে খুবই সমাদৃত হয়েছে। তো আমি তার থেকে বাইরে যেয়ে এই ছবিটি তৈরি করি।